প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ফ্রেশ ফিশ বিডির পক্ষ থেকে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমে জেনে নিই এই মাছটি কি ধরনের মাছ। দেখুন, মনোসেক্স তেলাপিয়া মাছটি হচ্ছে পুরুষ মাছের, অর্থাৎ পুরুষ তেলাপিয়া মাছের একটি জাত। এই মাছটি চাষ করার একটি উদ্দেশ্য রয়েছে। এটি কিন্তু দ্রুত বর্ধনশীল এবং বর্ধনশীল এবং আরও একটি জিনিস রয়েছে, এটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে বড় হয়, সেহেতু বাজারজাত কারণে কিন্তু আপনার সুবিধা হয়। তো আসুন আমরা হচ্ছে এই মাছ চাষ, এই মাছের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। প্রথমত, এই মাছটি হচ্ছে দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল। এই মাছ 3 থেকে 4 মাস বয়সে বিক্রয়যোগ্য হয়ে ওঠে। এটি 5 থেকে 8 মাস, 500 থেকে 800 গ্রাম হয়ে থাকে এবং এই মাছটির চাষ কিন্তু অধিক সহজ। এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি। দেখুন প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনাকে মাছ চাষ করতে গেলে অবশ্যই প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতিকরণ। পুকুরের আয়তন সাধারণত 30 থেকে 40% হতে হবে। পুকুর শুকিয়ে রাক্ষসী মাছ এবং মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে। পুকুরের পানির গুণগত মান যেটি রয়েছে তার, অর্থাৎ সেটি পরীক্ষা করতে হবে এবং সেটি পরীক্ষা করে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর প্রতি শতাংশে 8 থেকে 10 কেজি গোবর আপনাকে ছিটিয়ে দিতে হবে। এরপরে কথা বলবো পোনা সংগ্রহ। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে, অর্থাৎ আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই মাছটি কিন্তু আপনাকে দিয়ে থাকি। তো আপনি দেরি না করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এরপরে কথা বলবো পোনা মজুদ এবং খাদ্য ব্যবস্থাপনা। দেখুন, পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে 15 থেকে 20 গ্রাম ওজনের সুস্থ সবল 200 থেকে 250টি পোনা আপনারা কিন্তু মজুত করতে পারবেন। এরপরে পোনা মজুদের পর প্রতিদিন 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাবার পুকুরে মজুত করতে হবে। এটি মাছের মোট দেহের ওজনের 3 থেকে 10% যেটি রয়েছে সেটি কিন্তু সেটির হারে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যদি এইভাবে এই মাছটি চাষ করতে পারেন, আপনারা আল্লাহর রহমতে এই মাছটি চাষ করে অধিক লাভবান হতে পারেন। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মাছটি দিয়ে থাকি। তো আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।